নমস্কার দুদিন আগেই আসামে ভূমিকম্পের পর আবার প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লির বিস্তীর্ণ এলাকা মঙ্গলবার দুপুর একটা বেজে ছত্রিশ মিনিটে রাজধানী দিল্লিতে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে দীর্ঘ সময় ধরে এই ভূমিকম্পের ফলে আতঙ্কে মানুষজন ঘর থেকে বেরিয়ে এদিকে ওদিকে ছুটতে শুরু করেন পাশাপাশি প্রতিবেশী রাজ্য পাঞ্জাব চণ্ডীগড় ও জম্মু কাশ্মীরেও এই কম্পন অনুভূত হয়েছে ভূমিকম্পে কম্পনের মাত্রা ছিল পাঁচ পয়েন্ট সাত এবং কম্পনের উত্তরস্থল ছিল জম্মু ও কাশ্মীরের কিশোরবাদ থেকে তিরিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে ভূমিকম্পের মাত্রা অনেকটাই বেশি হওয়ায় বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছে ভূমিকম্পে কোনো রকম আহত বা মৃত্যুর খবর পাওয়া না গেলেও এই ভূমিকম্পকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে গত মাসে আফগানিস্তানের হিন্দুকুজ অঞ্চলে ছয় পয়েন্ট ছয় মাত্রার একটি বড় ভূমিকম্পে পাকিস্তানে এগারো জন এবং আফগানিস্তানে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে পাকিস্তানের পাশাপাশি ভারতের দিল্লি গুজরাট মধ্যপ্রদেশ ও উড়িষ্যায় প্রবল ভূমিকম্প হয়েছে মাত্র এক মাসের ব্যবধানে ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লির বিস্তীর্ণ এলাকা এর আগেও চার পয়েন্ট তিন মাত্রার কম্পনে কেঁপে ওঠে মেঘালয় আসাম বাংলাদেশ ও ভুটানের সীমান্তবর্তী অঞ্চল ফিলিপিন্স জাপান সিকিম আফগানিস্তানের ভূমিকম্পের পর বিশ্বের একের পর এক দেশের নিচে নাড়া দিচ্ছে ভূগর্ভের ভাসমান প্লেট প্রসঙ্গত চলতি মাসের ছয় তারিখেই সাত পয়েন্ট আট মাত্রার প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল কম্পনের তীব্রতার জেরে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে একের পর এক বাড়ি দুই দেশ মিলিয়ে ইতিমধ্যেই পঞ্চাশ হাজারেরও বেশি মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে আহত হয়েছেন প্রায় তিরিশ লক্ষ মানুষ ইতিমধ্যেই মৃত পঞ্চাশ হাজারজন মানুষের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া গত ছয় ফেব্রুয়ারি তুরস্ক এবং সিরিয়ার ভূমিকম্পের পর থেকেই মাঝে মধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি কম্পন অনুভূত হচ্ছে ভূতত্ত্ববিদদের একাংশ এটিকে বড় কোনো বিপর্যয় ইঙ্গিত বলে মনে করেছেন এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ